রুমে পাঁচজনের সঙ্গে ছিলেন নেহা। আমি আবার বলি, পোস্টের শিরোনাম ছিল এক রুমে পাঁচজনের সঙ্গে ছিলেন নেহা, মানে ইন্ডিয়ার খ্যাতিনামা শিল্পী নেহা কাকারের কথা বলছি। আর এই পোস্টকার্ডটা আরটিভির যে ফেসবুক পেজ আছে সেই পেজে আর কি পোস্ট করা হয়েছে। খেয়াল করলেই দেখবেন যে এই লেখাটার সাথে এমন একটা ছবি যুক্ত করছে যাতে করে শিরোনামের সাথে যায়, এবং শিরোনামে পাঁচজনের সঙ্গে এই কথাটাকে আবার অন্য একটা কালার দ্বারা হাইলাইট করা হয়েছে, মানে যাতে ওইটা বেশি ফোকাস হয়। চিন্তা করছেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতা পেশার যে ভালো মন্দ দুইটা দিক আছে, আর বর্তমান বাংলাদেশের সাংবাদিকরা কোন দিকে ঝুঁকে যাচ্ছে তাদের ভিউ এবং কন্টেন্ট বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সত্যি কথা বলতে, শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা একসময় মহান পেশা হিসেবে বিবেচিত করা হইতো। সাংবাদিক দেখলে একসময় মানুষ সমীহ করত, কিন্তু বর্তমানে কিছু নামধারী সাংবাদিক, হলুদ মিডিয়া খ্যাত কিছু সাংবাদিক, যাদের কারণে সমস্ত সাংবাদিকদের উপর থেকে মানুষের একটু আস্থা বলেন বা মন বলেন এগুলো উঠে গেছে। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি একটা ফটো কার্ড দেখাচ্ছি আপনাদেরকে, শো করতেছি। এই ফটো কার্ডটা আরটিভির একটা ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, যাকে নিয়ে লেখা পাবলিশ হয়েছে। উনি হচ্ছে পাশের দেশ ইন্ডিয়ার একটা খ্যাতিনামা শিল্পী। হ্যাঁ, তো পোস্টের শিরোনাম ছিল যে এক রুমে পাঁচজনের সঙ্গে ছিলেন নেহা। আমি আবার বলি, পোস্টের শিরোনাম ছিল এক রুমে পাঁচজনের সঙ্গে ছিলেন নেহা, মানে ইন্ডিয়ার খ্যাতিনামা শিল্পী নেহা কাকারের কথা বলছি। আর এই পোস্টকার্ডটা আরটিভির যে ফেসবুক পেজ আছে সেই পেজে আর কি পোস্ট করা হয়েছে। খেয়াল করলেই দেখবেন যে এই লেখাটার সাথে এমন একটা ছবি যুক্ত করছে যাতে করে শিরোনামের সাথে যায়, এবং শিরোনামে পাঁচজনের সঙ্গে এই কথাটাকে আবার অন্য একটা কালার দ্বারা হাইলাইট করা হয়েছে, মানে যাতে ওইটা বেশি ফোকাস হয়। চিন্তা করছেন? এটা কোনো দরকার ছিল? আরটিভির মতো একটা ভালো প্রতিষ্ঠান, তার ফেসবুক পেজে এটা এরকম একটা নোংরা একটা মানে কলাম দেওয়ার কোনো দরকার ছিল? যে কেউ দেখলে প্রথম দিকে এই নোংরা একটা জিনিসই ভাববে, নিজেও দেখেন এই একই রকম লাগতেছে পোস্টকার্ডটা দেখেন। হ্যাঁ, তো মানে মোটের উপরে এই পোস্টকার্ডটাকে দেখে স্বাভাবিকভাবে নোংরা লাগবে, এটাই স্বাভাবিক কথা। তো এইটা যেটা হয়েছে যে তারপরে এই নোংরা ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড দেখে পোস্টের কমেন্ট সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে ওখানে বিস্তারিত খবর লেখা আছে। হ্যাঁ, তো যেটা পড়লে জানতে পারবেন, আমি সেটা আর কি পড়তেছি, যে নেহা কাকারের জীবনটা ছিল অত্যন্ত কঠিন ও দুর্বিষহ। খুবই নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে এসেছেন তিনি। অবস্থা এতটাই সংকটপূর্ণ ছিল যে একটা সময় তার ভাই বোন বাবা মা সহ পাঁচজনের জন্য এক রুমের একটা ঘর ছিল তাদের। দুই রুমের বাসা অ্যাফোর্ড করার মতো ক্যাপাসিটি তার পরিবারে ছিল না। সেই জায়গা থেকে ধীরে ধীরে নিজের প্রতিভার কষ্টের মাধ্যমে এখন নিজের দেশের হাল আমলের সিঙ্গারদের ভেতরে বড় একটা জায়গা করে নিয়েছেন। তবে এতে খ্যাতি আর বৃত্তের ভেতরেও ভুলে যাননি তার অতীত। তাই তো লাইফের এই স্টেজে এসেও অবলীলায় নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। জীবনের শুরুতে যে সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে সেই প্রসঙ্গে বাবা মা ভাই বোন সহ এক রুমের বাসায় পাঁচজন নিয়ে বাস করেছেন, এই অভিজ্ঞতাও শেয়ার করলেন তিনি। চিন্তা করছেন? মানে কত কষ্টের একটা কথা, সিম্প্যাথির একটা কথা, যেটা কিনা আরও পাঁচজনের কাছে একটা, এটাকে কি বলা হয়, যেটা কিনা আরও পাঁচজনের কাছে একটা ইনস্পায়ার টাইপ একটা কথা, যে এটাকে এইভাবে তুলে ধরা যায়, তো সেটা না করে এমনভাবে তুলে ধরছে যে নেহা পাঁচজনের সাথে এক। এইসব মস্তিষ্কে জং ধরানো হলুদ সাংবাদিকরা নিচে নামতে নামতে এতটাই নিচে নামছে যে এদের রুচির দুর্ভিক্ষ না শুধু, রুচির মহাদুর্ভিক্ষ দেখা দিছে। এইটা আসলে মানে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে এই ধরনের এলোমেলো বাজে কলাম বা হেডলাইন আপনারা কইরেন না, প্লিজ। হ্যাঁ, এটা আমার আমার পার্সোনালি আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আর দর্শক, আপনাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আর একটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।